কেউ সৈয়দ দাবি করলে দাবি করলে প্রথমেই দেখতে হবে সে সুন্নার উপর আছে কিনা যদি সুন্নার উপর কাফের মুশেক তো প্রশ্নই আসে না বরং ফাসেক যদি বড় মাপের ফাসেক ফাজের হয় সেও চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আহলে আহলেবায়েত নয় বাইতের সন্তান নয় কেন বললাম ব্রিটেনে যারা আছে রানী এলিজাবেথ অনেক পশ্চিমাদের দালাল কিছু আলেম আছে টিউনিশিয়াতে লিবিয়াতে ইউরোপে তারা বলতে চায় যে এই যে রানী যারা তাদের পূর্বপুরুষ ছিল কোরআশ বংশের অনেকে বলতে চায় তারা সৈয়দ নওয়াজ পশ্চিমাদের দালালরা আমি ইতিহাস খুঁজে পাইছি এরা এই যে পশ্চিমাদের এই যে রানীর বংশ ব্রিটেনে এরা আল্লাহ বংশে থেকে তো অবশ্যই না আলে আব্বাস থেকেও না আলে আকিল থেকেও না আলে জাফর থেকেও না হাসিমি থেকেও না কোরাইশ থেকেও না এদের পূর্ব পুরুষ ছিল আরব বংশের আরব থেকে কিভাবে আরব থেকে যখন মুসলিম বীররা স্পেন দখল করছে তখন স্পেনে যখন মুসলিম শাসন শেষ হয়ে গেছে তখন একজন মহিলা ছিল তার নাম জায়দা বিবি বিবি জায়দা খ্রিস্টান হয়ে গেছিল। তার বংশধর হচ্ছে এই ব্রিটেনের রানীরা কথা বুঝতে পারছে অর্থাৎ তাদের বংশর পূর্বপুরুষ আরব থেকে কোথা থেকে এ দিয়ে প্রমাণ হয় কি জানেন আল্লাহ ও তার রসুল সাল্লামের প্রতিটি কথা চিরসত্য মহাসত্য দ্রুব এটা আমাদের এলমো লেকিন আইনও লেকিন হাক্কু লেকিন কাফেরদের বুঝানোর জন্য বলতেছি আল্লাহ রসুলের একটা হাদিস আছে আর না আরব আর নাসুল আরব এর মানে আর নাসুল আরব ফির রুজুল নেতৃত্বে কর্তৃত্বে পুরুষত্বে পরিপূর্ণ মানুষ হচ্ছে আরবিরা এই যে ব্রিটেনে রানীর বংশধর তারা আহলে বংশধর তো অবশ্যই না কোরআশ বংশেরও না কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল কি আরবের এই জন্যই তারা সারা দুনিয়ার অর্ধেকটা নেতৃত্ব দিছে কয়েকশ বছর দুনিয়ার বাকি মানুষগুলো রে বোকা বানায়া ব্রিটেন কয়েকশ বছর নেতৃত্ব দিছে সবচেয়ে বোকা বানাইছে উপমহাদেশের দেশের মানুষের বুদ্ধি শুদ্ধি কম নিরিতাত্ত্বিক ভাবে এ দেশের মানুষ ডাল ভাত খায় এজন্য আইকিউ ইন্টেলিজেন্ট কুইশন কম এই উপমহাদেশের মানুষের দেখেন না আমি প্রায় বলি আমার কথাটা এখন টক শোতে বিভিন্ন বুদ্ধিজীবীরাও বলে নাম নেয় না আমার আমার থেকে ধার করে বলতেস আমি বলেছি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর এখন দুই হাজার একুশ সাল একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের একজন ডক্টর রাজনীতিবিদ চিকিৎসা বিজ্ঞানী সমাজবিজ্ঞানী দার্শনিক বাংলাদেশ কি দিতে পারছে পারেন যারাই বড় বড় ডিগ্রি নিচ্ছে অক্সফোর্ড যাচ্ছে ক্যাম্ব্রিজ যাচ্ছে ঠিক না চুহাত্তর বছর আগে ব্রিটিশ ভাগলো এখনো ব্যারিস্টার হতে ব্রিটেন যেতে হয় কি যে বেরিস্টারি পরাটা আছে এটা পড়তে ব্রিটেন যাওয়ার দরকারটা কি দুনিয়ার আর অন্য দেশের মানুষ তুরস্কের মানুষ বেরিস্টারি পড়তে ব্রিটেন যায় না কেন কথা বলেন যে আমরা জাতি হিসেবে কি বোকা বুঝলেন এই দেশে মানুষ এই যে ডাল ভাত মাছ বেশি খায় কি বেশি খায় ডাল ভাত মাছ বেশি খায় এর জন্য সব দিক দিয়ে এরা লটর বডর আরবের মানুষ চারটা বিয়ে করে বউ পালতে পারে এদেশের লোক একটা বিয়ে করে বউ থাকে না চলে যায় সব দিক দিয়েই এদের ফিটনেসের সমস্যা আছে কি আছে এটা হচ্ছে নিরিতাত্ত্বিক সমস্যা বুঝলেন চরম ভাবাপন্ন অঞ্চলের মানুষ খুব শক্তিশালী হয় যেমন আরবের মানুষ মরুভূমিতে বড় হয় এর জন্য যেকোনো তারা হামলাকে মোকাবেলা করার ক্ষমতা রাখে শীত প্রধান অঞ্চলের মানুষ যারা ইউরোপ আমেরিকার মানুষ এরাও খুব শক্তপোক্ত হয় কারণ এরা বেড়েই উঠে গরমের সাথে শীতের সাথে লড়াই করে আমাদের দেশের লোক ছয় ঋতু দেখে কখন যে শরৎ এসে বসন্ত যায় এখন বসন্তটা টের পায় কোকিল একটু ডাকে কিছুদিন পরবেন পরে দেখবেন কোকিলও নাই বাংলাদেশে বসন্ত যে কখন এলো কখন গেল এটা আরও পাবো না সে যাই হোক আন্নাসুল আরব আন্নাসুল আরব এটা দেখছেন শুধু এই ব্রিটেনের রানীদের পূর্বপুরুষ ছিল জায়দা বিবি জায়দা বিবির পূর্বপুরুষ এসেছিল আরবের কোন এক অঞ্চল থেকে কথা বুঝতে পারছেন তাহলে সৈয়দ বা আলে রসুল সৈয়দ আহলে বা দাবি করলে মানা যাবে না তার প্রথম শর্ত দেখতে হবে তার ইমান পরিপূর্ণ কিনা আকিদা সহি কিনা কোরআন সুন্নার মূলনীতিতে বিশ্বাসী কিনা এই শর্তগুলির একটিও যদি না থাকে তাহলে বিশ্বাস করবেন সে আহলে আহ নয় সাল্লাম নয় মনে থাকবে তাহলে কি বললাম কোরআন সুন্না বিশ্বাস করতে হবে আর ব্যাখ্যা নিতে হবে কার কাছ থেকে আহলে আহলেবায়দ থেকে বলেন সু কথাগুলো মনে থাকবে জীবনের সকল ক্ষেত্রে সুন্নত্রিকায় ত্রিকায় চলার চেষ্টা করবেন পাক যেন তৌফিক দান করেন বলুন আল্লাহবামী